হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বাউন্স ক্যাম্পেইন শেয়ার করব, FRX টোকেনের বাউন্সটি, ফরেক্স অ্যাডভাইজার টোকেনের টোকেনটার নাম। তো বেসিক্যালি এটা একটা ডিফাই রিলেটেড প্ল্যাটফর্ম, আশা করছি এখান থেকে ভালো একটা বেনিফিট হবে আমাদের। অবশ্যই বাউন্সটা মিস করবেন না, খুবই লিমিটেড টাইমের জন্য। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা খুব শীঘ্রই শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে। তো প্রোজেক্টটা আপনি দেখতে পারেন, যে ওয়েবসাইটে এসে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ ওভারভিউ, আপনি যে ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং টোকেনের প্রাইস, অ্যালোকেশন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা জাস্ট কী করবো, বাউন্সিতে জয়েন করব। তো বাউন্সিতে জয়েন করার জন্য বাউন্সির সাইজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যেটা করবেন এইখানে এসে ফার্স্ট অফ অল আপনারা সম্পূর্ণ ওভারভিউটা দেখে নিতে পারেন। যেমন এখানে রুলস, টার্মস, কন্ডিশন আছে, তারপরে কতটুকু টোকেন, টোটাল 4 মিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে। বাউন্সিতে ওয়েথ হচ্ছে 60,000 USD। তো এটা কতদিন চলবে, এখানে 19 তারিখ থেকে শুরু হয়েছে এবং 20 তারিখে, আগামী মাসে 20 তারিখে শেষ হবে, অর্থাৎ 1 মাস চলবে। তো নর্মালি এখানে কী কী কাজ করতে হবে, বাউন্টি জেনারেল রুলস, এই রুলস কী কী আছে, আপনাকে এই টেলিগ্রামে জয়েন করতে হবে, একটা কনস্ট্রাকটিভ মেসেজ করতে হবে, ভালো একটা মেসেজ আপনি এই টেলিগ্রাম গ্রুপে করবেন। আপনাকে এই টেলিগ্রাম বাউন্টি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, তারপর এই ডিসকাশন টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। যদি কোনো প্রকার বাউন্টি রিলেটেড কোয়েশ্চেন থাকে তাহলে আপনাকে এখানে করতে হবে, এবং আপনি আরও অনেক রকম রুলস এখানে পেয়ে যাবেন। KYC নট রিকোয়ার্ড ফর বাউন্টি ক্যাম্পেইন, আরও অনেক বিষয়াবলী এখানে রয়েছে। এটা টোন ওয়ালেট বেসিস একটা প্ল্যাটফর্ম, TRC20 ক্যাপাবিলিটি একটা প্ল্যাটফর্ম, একটা টোকেন। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, প্রুফ অফ অথেন্টিকেশন দিব, এটা আপনি কপি করবেন, অথবা আপনি যেটা করবেন রিপ্লাইতে যাবেন, ডিরেক্ট আপনি এখান থেকে রিপ্লাইতে যাবেন, রিপ্লাইটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর যেটা করবেন, আপনি এখানে একটা প্রুফ অফ অথেন্টিকেশন দিয়ে দেবেন, যেমন এখানে অনেকেই দিচ্ছে, আপনিও যে কোনো একটা সাপোজ এখান থেকে একটা কপি করবেন। কপি করার পর আপনি যেটা করবেন, এখানে পেস্ট করে আপনার ডিটেলস আপনি চেঞ্জ করে দেবেন, আপনার মতো আপনি চেঞ্জ করে কী কী ক্যাম্পেইন আপনি জয়েন করবেন, যে যে ক্যাম্পেইনের জন্য আপনি এখানে পারফেক্ট সেই সেই ক্যাম্পেইন এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি এটা পোস্ট করে দেবেন, যদি একবার পোস্ট না হয়, এরকম ইরর দেখায়, তাহলে আপনি প্রিভিউতে ক্লিক দিয়ে দ্বিতীয়বার পোস্ট করবেন। তো এইবার যেটা করবেন, আপনি একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, নিচে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে বাউন্টি অ্যালোকেশন টুইটারের জন্য 25%, 300 পার্টিসিপেন্টস নেবে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টুইটারে অলমোস্ট 278টা হয়ে গেছে, তো কিছু কিছু বাদ পড়তে পারে, সেগুলোর সাপেক্ষে আপনি এখানে 300 হয়ে গেলেও 320-325 ভিতরে থাকার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবেন। পাশাপাশি টেলিগ্রাম ক্যাম্পেইনে 200 পার্টিসিপেন্টস নেবে, 15% অ্যালোকেশন রয়েছে, আরও অনেক অ্যালোকেশন এখানে রয়েছে। মাস্টার স্প্রেডশিট চেক করতে চাইলে আপনি এখান থেকে ওপেন করবেন, পাশাপাশি এই টেলিগ্রামে জয়েন করবেন। এবং এখানে রিওয়ার্ড পুল হিসেবে এটা হচ্ছে টুইটার ক্যাম্পেইন, আপনি টুইটার ক্যাম্পেইনে কীভাবে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন এবং লাইক অ্যান্ড রিটুইট করবেন তাদের পিন পোস্টটা, এবং মিনিমাম 501টা ফলোয়ার আপনার থাকতে হবে, এবং 3টা অরিজিনাল টুইট আপনাকে করতে হবে এবং 3টা রিটুইট করতে হবে। প্রত্যেক দিন আপনি 1টা করে কাজ করলে মোটামুটি 3 দিনে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনি 3টা টুইট পার উইক অ্যান্ড কাম আপ উইথ 3 অরিজিনাল টুইট ইউজিং 1 ফলোয়িং লিঙ্ক। আপনি যে কোনো একটা লিঙ্ক ইউজ এটা ব্যবহার করবেন যখন আপনি টুইট অথবা রিটুইট করবেন। এবং এখানে বলছে বিটুইন 2 রিটুইট টুইট নিড টু 5 আওয়ার মিনিমাম, অর্থাৎ 2টা রিটুইটের মাঝে অবশ্যই 5 ঘন্টার গ্যাপ থাকতে হবে, অর্থাৎ একদিন পর পর করবেন, 3 দিনে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে আপনাকে বলছে পার্টিসিপেন্টস মাস্ট ইউজ অ্যাটলিস্ট 5 হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ আপনাকে এর ভিতর থেকে যে কোনো একটা, সরি, যে কোনো 5টা হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি টুইট করবেন। দ্যাটস ইট, আপনার এখানে হয়ে যাবে। তারপর যেটা করবেন, প্রত্যেক উইকের কাজ আপনাকে প্রত্যেক উইকে সাবমিট করতে হবে, কোথায়, এইখানে প্রত্যেক সপ্তাহের লিঙ্ক দিয়ে দিবে, আপনি এই লিঙ্কটা ওপেন করে সাবমিট করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই টেলিগ্রামে জয়েন করতে হবে, এই টুইটারে ফলো করতে হবে এবং তাদের পিন পোস্টে রিটুইট করতে হবে, পাশাপাশি এই ফর্মটা ওপেন করতে হবে। এই ফর্মটা যখন আপনি ওপেন করবেন, তো আমি অলরেডি এখানে ফর্মটা সাবমিট করে দিয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে দেখাতে পাচ্ছি না। তো আমি যেটা করবো, এই লিঙ্কটা কপি করতে পারি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এবং আমি এটা অন্য ব্রাউজার দিয়ে ওপেন করে দেখাচ্ছি যে আসলে এটা কী কী করতে হবে। তার আগে আমি দেখাই যে এখানে আরও অনেক ক্যাম্পেইন আছে, টেলিগ্রাম ক্যাম্পেইন আছে যেখানে 5 স্টেক দিবে, আরও অনেক রুলস আছে, রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে আপনি এই লিস্টের ভিতরে থাকতে পারবেন। আশা করছি আপনারা কাজগুলো করে নেবেন। তো আমি দেখাচ্ছি যে টুইটারের জন্য যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনি কীভাবে সাবমিট করবেন। তো ফার্স্ট অফ অল আমি এই ব্রাউজার দিয়ে আমার টুইটারের ফর্মটা ওপেন করছি। ওপেন করার পর যেটা করবো, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি এখানে 1 মিনিট। ফার্স্ট অফ অল এই ফর্মটা ওপেন করার পরে, আচ্ছা ফর্মটা ওপেন হচ্ছে, এখনও লোড নিচ্ছে। তো এখানে আরও অনেক বিষয়, যেমন মিডিয়াম ক্যাম্পেইন আছে, যদি আপনি মিডিয়াম ক্যাম্পেইনের জন্য পারফেক্ট হয়ে থাকেন তাহলে মিডিয়াম ক্যাম্পেইনও জয়েন করতে পারেন। তো এগুলোর জন্য আলাদা আলাদা রুলস রয়েছে, আপনি অবশ্যই রুলসগুলো দেখবেন তারপরে আপনি কাজ করবেন, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন।
তো পাশাপাশি আমরা দেখাই যে এখানে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা আপনি ফার্স্ট ওপেন করবেন, এখনও ওপেন হচ্ছে, জাস্ট ওয়েট। ওকে, ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে ফার্স্ট অফ অল আপনার টুইটারের ইউজার নেম দিতে হবে। আপনি টুইটারের ইউজার নেম দিবেন, আপনার টুইটারের ফলোয়ার্স কত আপনি এখানে লিখে দিবেন, আপনার অডিট লিঙ্ক দিতে হবে, টুইটার অডিট লিঙ্ক। তো টুইটার অডিট লিঙ্ক আপনি কোথায় পাবেন? তো আপনি টুইটার অডিট লিখে যখন সার্চ করবেন গুগলে, তখন আপনি টুইটার অডিট .com-এর ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে এসে আপনার ইউজার নেমটা দিবেন, এখানে অডিটে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার অডিট লিঙ্কটা উপরে চলে আসবে। আপনি এটা কপি করবেন, কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে আপনার বিটকয়েনটাকে ইউজার নেম, এখানে প্রুফ অফ অথেন্টিকেশন লিঙ্ক, যেটা আমরা ফার্স্টটাই তৈরি করে দেখালাম যে পোস্ট করতে হবে আপনাকে। এই এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন? যখন আপনি পোস্টটা কমপ্লিট করবেন তখন আপনার পোস্টটা এখানে চলে আসবে, এবং আপনার এখানে একটা হ্যাশট্যাগ থাকবে, সেই হ্যাশট্যাগের উপর ক্লিক দিবেন, উপরে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে আপনি আপনার চোন ওয়ালেট অ্যাড্রেস দিবেন, অবশ্যই চোন লিঙ্কের অ্যাড্রেস দিতে পারেন, চোন লিঙ্ক। আপনি চোন লিঙ্কের অ্যাড্রেসটা এখানে এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারেন। তো আমার অলরেডি এখানে এক্সটেনশনটি অ্যাড করা আছে, আমি এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনি চোন লিঙ্কের অ্যাড্রেস আমি অলরেডি দেখাইছি এই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো চোন লিঙ্কের অ্যাড্রেসটা আপনি এখানে কপি করবেন, কপি করে আপনি এই ফর্মটাই সাবমিট করে দেবেন, তাহলে আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনি টুইটার ক্যাম্পেইনের জন্য মানে পার্টিসিপেট হয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই প্রত্যেক সপ্তাহের কাজ প্রত্যেক সপ্তাহে কমপ্লিট করবেন এবং রিপোর্ট সাবমিট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে প্রত্যেক সাথে বিদায় নিচ্ছি। বাই বাই।